सर्वप्रथम আমি পদ্মফুল সম্বন্ধে যেটা জানি বা দেখেছি একটা কথা মিথ্যা বলবো না কাউকে ব্যক্তিগত আঘাত করব না রাজনীতি রাজনীতির মতো করুন গুন্ডাগিরির মতো করে লাভ নাই রাজনীতি হবে গণতন্ত্র প্রক্রিয়ায় সংবিধানকে মাথায় রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে তাই আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কেউ যদি বলতে পারে যে আপনি মিথ্যা বলছেন যা শাস্তি দিবেন তাই মেনে নেব কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কোনো উপায় না পেয়ে ডাইরেক্ট কিন্তু আমাকে হামলা করছে ও নাকি ফুরফুরার কেউ নয় ও বাচাল ছেলে চ্যাংড়া ছেলে আমি বলে দিই আমি ফুরফুরার কেউ কি কেউ নয় সে বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানে তবে এতটুকু আমি বুক থেকে বলে দিচ্ছি আমি পশ্চিম বাংলার নাগরিক আমি কিন্তু ভারতীয় এটা আমি জোর গলায় বলছি কিছু মানুষ কমেন্ট করছে মমতা ব্যানার্জি তো বাংলাদেশের মেয়ে উনি আমার বাংলায় এসে দাদা বলে দিচ্ছি কোন ওইদিকে চলে আমি এটা সহমত নয় কিন্তু কিছু মানুষ কমেন্ট করছে আম মানুষ তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো খুব ঠান্ডা মাথায় বুঝে নেন আমি পদ্মফুলকে দেখলাম পদ্মফুল দেখলাম পুরো দেশবাসীকে বোকা বানিয়েছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পুরো দেশবাসীর সঙ্গে ধোকা দিয়েছে যদি বলেন কেমন করে পদ্মফুল বলেছিল যদি আমাদের সরকার আপনারা বানান তাহলে আমরা প্রতি বছরেতে 2 কোটি করে চাকরি দেব দুটোও চাকরি দেয়নি উপরন্ত কম করে 20 কোটি ভারতীয়দের চাকরিকে পদ্মফুল আসার জন্য নষ্ট হয়ে গেছে পদ্মফুল বলেছিল কালা ধন অপাস আয়েঙ্গে হার কিসিকে খাতে মে 15 লাখ রুপিয়া সহি চলা যায়েঙ্গে কালো ধন তো আসেনি কারো খাতায় 15 লক্ষ তো যায়নি উপরন্ত আমরা দেখলাম কেউ চাষ করে ভ্যান চালিয়ে দিন মজুরি করে সেলসম্যান করে 200-100 করে জমিয়ে জমিয়ে রেখেছিল মেয়েটার বিবাহ দেবে বলে বাচ্চাটার পড়াশোনার জন্য ভবিষ্যৎ তৈরি হবে সেই পয়সাগুলোকে নোটবন্দির নামে এই পদ্মফুল ব্যাংকে ঢুকিয়ে সেই টাকাগুলোকে নীরব মোদি ললিত মোদি এই মোদি নামের কিছু লোকেরা তারা পুরো ব্যাংক থেকে টাকাগুলোকে চুরি করে নিয়ে পালিয়ে গেল এটা আমরা দেখেছি আজ বলুন পদ্মফুল আমাদের ঘরে ধোকা দিয়েছে না দেয়নি ব্যাংকের টাকা চুরি হয়েছিল ওই টাকা কি মুসলমানের চুরি হয়েছে না দেশবাসীর চুরি হয়েছে তাহলে রাজনীতিটা মুসলমান হিন্দু না করে দেশবাসী বলে করলে মনে হয় ভালো হয় তাই তো নাকি কেন আমরা জানি রাজনীতি রাষ্ট্র সেবার নাম রাজনীতি রাষ্ট্রবাসীর সেবার নাম রাষ্ট্রটা যখন সর্বধর্মের মানুষ তাহলে রাষ্ট্রবাসীটাও সর্বধর্মের মানুষ তারপরে পদ্মফুল কি বলেছিল বেটি পড়াও বেটি বাঁচাও বলেছে না বলেনি কিন্তু এই পদ্মফুল আসার পরে পুরো দেশ জুড়ে 2.5 বছর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা মা পর্যন্ত রেহাই পাচ্ছে না এই পদ্মফুল আসার পরে নারীরা সুরক্ষিত নন সে উত্তর প্রদেশের পূজা বলতে পারেন কাশ্মীরের আসিফা বলতে পারেন প্রিয়ঙ্কা রেড্ডি বলতে পারেন টুইঙ্কেল বলতে পারেন এমন করে সারা দেশ জুড়ে পেপার খুললেই দেখা যায় শুধু নারীদের উপরে অত্যাচার 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 আর পদ্মফুলেরই একজন কোন নেতা বলছে নারীদের আবার মর্যাদা কিসে নারীদের আবার অধিকার কিসে অভাব বিষয়
আরে যিনি আমায় পুরুষ বানিয়েছে তিনিই তো নারী বানিয়েছে, উভয়কে তো সমান মর্যাদা দিয়েছে, আর আমার দেশকে তো উভয়কে তো সমান অধিকার দিয়েছে। তুমি দেশের নেতা আছে যে, তুমি যদি বড় নারীদের আমার অধিকার কিসের? তাই সেই পদ্ম ফুলকে ভোট দেওয়া যেতে পারে না, কখনো দেশ প্রেমিক হিসাবে দিতে পারিনি, আর কাউকে দিতে বলবো না। পদ্ম ফুলকে কেন ভোট দিইনি? পদ্ম ফুল বলেছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো, কিন্তু পদ্ম ফুল আসার পরে দেখলাম তেলের দাম হু করে বাড়ছে, গ্যাসের দাম বেড়ে চলেছে, এমন করে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বেড়ে চলেছে, গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, মাত্র 10% লোক শুধু দিনকে দিন ফুলে মোটা হচ্ছে, আর 90% ভারতীয় সে কোন ধর্মের আমার দেখার দরকার নেই, আমার ভারতীয় গরিব হয়ে যাচ্ছে, যারা আমার ভারতীয়কে শেষ করতে চায় তাদেরকে তখন আমরা প্রশ্রয় দিতে পারি না। তাই পদ্ম ফুলকে ভোট দিইনি, আর কাউকে দিবার জন্য বলবো না। পদ্ম ফুল বলেছিল ডিজিটাল ইন্ডিয়া হবে, এখনো নদীগুলো যে দেখুন এত নোংরা খাল নদীগুলো, পরিষ্কার তো দূরের কথা, আরো আবর্জনা পড়ে পড়ে নদীগুলোর পানি শুকিয়ে যাচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া হবে, 100 কোটি টাকা খরচ করে যখন আহমেদাবাদ স্টেডিয়াম উদ্বোধন করছিল, প্রাচীর তৈরি করছে, ভাবলাম হয়তো চীনের মতো পুরো দেশটাকে ঘিরবে, তবে দেশের ভিসখানদের খেয়াল দিচ্ছে কেন? একদিকটা অমিত শাহ নেবে, একদিকটা মোদি ভাগ করে নিচ্ছে নাকি? দেখি কি হয়। ও বাবা, দেখি গরিবদের ঘরে যেন ডোনাল্ড ট্রাম্পরা দেখতে পায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প গরিবদের ঘৃণা করে। আর আমার বন্ধু যদি মনে করে গরিবদের সাথে আমি আছি, আমারও সেন্টিমেন্ট লেগে যাবে, তাই দিয়াল তুলে দিচ্ছে। যে সরকার 100 কোটি খরচ করে গরিবকে ধনী বানাবার স্বপ্ন দেখে না, উপন গরিবকে অপমান করতে চায়, সেই পদ্ম ফুল কখনো আমার বাংলাতে আসা সম্ভব নয়। পদ্মফুল বুলেট ট্রেন চালাবে বলেছিল, লাস্টে দেখা গেল রেলগুলোকে বিক্রি করতে লেগেছে। এইরকম অনেক কথা আছে, তাই পদ্মফুলকে ভোট দিই না।